আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আমি নাইমুর রহমান আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা বাসায় হোম থিয়েটারে ফিল নিতে চাচ্ছেন একটা বিগ স্ক্রিনে আপনার টিভির অল্টারনেটিভ হিসাবে, আপনি চাইলে সেখানে মুভি দেখা হোক বা যে কোনো ধরনের শিক্ষণীয় কাজে হতে পারে, আপনার যে কোনো ট্রেনিং সেন্টারে বা আপনি বাসায় আপনার বাচ্চাকে কোনো কিছু শিখাবেন, সেক্ষেত্রে প্রজেক্টর কিন্তু আপনার টিভির একটা অল্টারনেটিভ হতে পারে। একটা দেখা যায় যদি আপনি 100 ইঞ্চ টিভিও আপনি কিনেন, সেটার যে প্রাইস তার চেয়ে আপনি চাইলে 30% প্রাইসের মধ্যেই আপনার একটা বড় স্ক্রিনে দেখার মতো প্রজেক্টর আপনি চাইলে কিনতে পারেন। এবং এগুলো কিন্তু সবগুলোই স্মার্ট প্রজেক্টর, যা আপনার নেটের সাথে কানেক্ট করে যে কোনো ধরনের ভিডিও দেখা হোক, মুভি দেখা হোক, সব ধরনের কাজে আপনারা ইউজ করতে পারবেন। শাওমি এরকম কিছু মডেল এবং কোনটাতে কী কী স্পেক আছে, কোনটাতে কী কী ফ্যাসিলিটিস আছে, আজকে আমরা সেগুলো দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা আজকে যে মডেলটা দেখাবো, শাওমি এর সাব ব্র্যান্ড শাওমি ওয়ানবো, এর মডেল হচ্ছে ওয়ানবো এক্স ওয়ান প্রো। এটাতে আপনারা 300 ANSI লুমেন্স পাচ্ছেন, যেটা আপনারা চাইলে 100 থেকে 120 ইঞ্চ যত অন্ধকার হবে যে কোনো প্রজেক্টরই, প্রজেক্টর মানেই হচ্ছে আলোর খেলা। আপনি যদি প্রজেক্টরের যেই লাইটিং সোর্স তার চেয়ে বেশি আলো যদি আপনি যেখানে ফোকাস করতেছেন থাকে, তাহলে তো অবশ্যই দেখা যাবে না। তো যার কারণে যত অন্ধকার হবে এটা আপনি সর্বোচ্চ 120 ইঞ্চ পর্যন্ত করতে পারবেন। আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম, এটা আপনি চাইলে ওয়াইফাই কানেক্ট করে যে কোনো ধরনের ইউটিউব দেখা, নেটফ্লিক্স দেখা কাজ ইউজ করতে পারবেন, বা শিক্ষার যে কোনো কাজেও আপনি ল্যাপটপ থেকে এটাকে কানেক্ট করে আপনার কোনো এক্সেল শিট দেখালেন, দেখাতে পারবেন। এর যে লেন্সটা, এটা কিন্তু ম্যানুয়াল একটি লেন্স, এটা আপনি যখন কাছে বা দূরে নেবেন এটা আপনাকে এভাবে এখানে অপশন আছে, এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার ওয়ালে যখন বা যে কোনো জায়গায় প্রজেকশন করতেছেন এটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে কন্ট্রোলসগুলো দেওয়া আছে, রিমোট ছাড়া কন্ট্রোল করতে চান এইগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এর মধ্যে পোর্ট হিসাবে এখানে দেখুন USB পোর্ট দেওয়া আছে, HDMI পোর্ট দেওয়া আছে, HDMI তে আপনি আপনার ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করে এখানে স্ক্রিন শো করতে পারবেন, AV পোর্ট এবং এর মধ্যে স্পিকার কানেক্ট করার জন্য এখানে পোর্ট দেওয়া আছে, আর পাওয়ার বাটনটাও পিছনে। এতে 1GB র্যাম এবং 8GB রম ইউজ করা আছে বিল্ট ইন। ওয়ানবো এক্স ওয়ান প্রো এর বর্তমানে অফার প্রাইস হচ্ছে 15,500 টাকা। প্রাইসগুলো কিন্তু এখন আমরা বর্তমান যে প্রাইস সেটা আপনাদেরকে বলতেছি। মার্কেটের সবসময়ই কিন্তু প্রোডাক্টের প্রাইস উঠানামা করে, আপনারা এই জন্য সবসময় আমাদের ওয়েবসাইট ফলো করবেন, সেখান থেকে সব ধরনের লাস্ট প্রাইস পেয়ে যাবেন। এরপরে আমরা যে মডেলটা দেখাবো এটা দুটা ভ্যারিয়েন্ট হয়, এটা হলো শাওমি ওয়ানবো T2 Max, এর মডেল সেম, জাস্ট পার্থক্য হলো একটাতে আপনি 150 ANSI লুমেন্স পাচ্ছেন আর এটাতে 450 ANSI লুমেন্স পাচ্ছেন, এবং 450 ANSI লুমেন্স যেটা সেটা আপনার অটোমেটিকলি ফোকাস করবে, আপনি যেখানেই রাখবেন প্রজেকশন এরিয়াতে সে অটোমেটিক ফোকাস করে ক্লিয়ার হয়ে যাবে। আর যেটা 150 ANSI লুমেন্স ওটা আপনাকে ম্যানুয়ালি, এখানে একটা গিয়ার থাকে সেটাকে আপনাকে ঘুরিয়ে ওটা ফোকাস করে নিতে হবে। এবং এই দুটো প্রজেক্টরই কোয়ালিটি একটু কম বেশি হবে, যেটা 150 ANSI লুমেন্স সেটা 120 ইঞ্চি পর্যন্ত আপনারা বড় করতে পারবেন, আর যেটা 450 ANSI লুমেন্স ওটা চাইলে আপনারা 150 ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন স্ক্রিন সর্বোচ্চ। আর এই প্রজেক্টরটা আপনারা কন্ট্রোল করার জন্য রিমোট কন্ট্রোল ইউজ করতে হবে সবসময়, কারণ এতে শুধু একটি পাওয়ার বাটন দেওয়া থাকে। আর এছাড়া অ্যাজ ইউজুয়াল যে পোর্টগুলো আপনার প্রয়োজনীয়, HDMI, USB, পাওয়ার পোর্ট এবং এখানে আপনারা স্পিকার ইনপুট করার পোর্ট পাচ্ছেন। শাওমি ওয়ানবো T2 Max এর মধ্যে আপনারা র্যাম রম পাচ্ছেন 1GB র্যাম, 8GB রম ইন্টারনাল। শাওমি ওয়ানবো T2 Max যেটা 150 লুমেন্স ওটা হলো 17,500 টাকা। আর যেটা নিউ এডিশন এই বক্সের, ওয়ানবো T2 Max নিউ 450 ANSI লুমেন্স, এর বর্তমানে অফার প্রাইস চলতেছে 20,500 টাকা। এরপরে আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে শাওমি ওয়ানবো T4, এতে আপনারা 1GB র্যাম, 8GB রম ইন্টারনাল মেমোরি পাচ্ছেন, এটাও 450 ANSI লুমেন্স, এটাও অটো ফোকাস সিস্টেম, এবং এর মধ্যে আপনারা পোর্টস হিসাবে পাচ্ছেন HDMI, USB এবং অডিও ইনপুট আউটপুটের পোর্ট। শাওমি ওয়ানবো T4 এর বর্তমান অফার প্রাইস হচ্ছে 23,500 টাকা। এরপরে আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে শাওমি ওয়ানবো T6R Max, এটারও দুটো ভ্যারিয়েন্ট হয়, শুধু T6 হয় আর T6R হয়, দুটারই কনফিগ সিমিলার, শুধু T6ও 650 ANSI লুমেন্স, T6R ও 650 ANSI লুমেন্স। এতে আপনারা পাচ্ছেন 2GB র্যাম, 16GB রম এবং এটাতে কিছু আপডেট ফিচার দেওয়া আছে এবং এটা ব্ল্যাক কালারের হয়। এর মধ্যেও আপনারা অটো ফোকাস সিস্টেম পাচ্ছেন এবং পোর্টস হিসাবেও সিমিলার, তবে এটাতে দুইটা USB পোর্ট দেওয়া আছে, AV পোর্ট, অডিও পোর্ট এবং HDMI পোর্ট দেওয়া আছে, আপনি চাইলে ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন। শাওমি ওয়ানবো T6 Max যেটা হলো হোয়াইট কালারের, এটার চেয়ে একটু লোয়ার ভার্সন, মানে ওটাতে আপনার 4K ভিডিও সাপোর্টেড না, T6R এ 4K ভিডিও সাপোর্টেড,
যার কারণে এটার প্রাইসটা 29,500 এবং শুধু টি সিক্স ম্যাক্স যেটা সেটা প্রাইস হচ্ছে 28,500 টাকা। এরপরে আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Xiaomi Wanbo X5। এতে আপনারা 1 GB র্যাম 16 GB রম পাচ্ছেন। এখান থেকে প্রজেক্টর উপর থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং এর মধ্যে যদি আপনারা পোর্টসগুলো দেখেন, দুইটা USB অডিও এবং এভি পোর্ট আছে, HDMI পোর্ট এর মধ্যে আছে। এটা হচ্ছে 1100 ANSI লুমেন্স, খুবই ব্রাইট হবে এর ভিডিও কোয়ালিটি। বর্তমানে এর অফার প্রাইস হচ্ছে 33,500 টাকা। এরপরে আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Xiaomi Wanbo Mozart 1। এটা হচ্ছে 2 GB র্যাম এবং 32 GB রম থাকে এর মধ্যে বিল্ট ইন। এবং এটা হচ্ছে 900 ANSI লুমেন্স। এগুলো দিয়ে চাইলে আপনারা 150 থেকে 200 ইঞ্চ পর্যন্ত স্ক্রিন করে দেখতে পারবেন সর্বোচ্চ। এর মধ্যে যদি পোর্টস হিসাবে দেখেন, দুটা USB থাকে, HDMI থাকে এবং অডিও আউটপুটের জন্য পোর্ট থাকে এখানে। এটা আপনাকে রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে, কারণ এর উপরে শুধু পাওয়ার বাটনটা থাকে। খুবই হেভি এবং বড় সড়ো কাজের জন্য ইউজ করার মতো প্রজেক্টর। Wanbo Mozart 1 বর্তমানে প্রাইস হচ্ছে 39,500 টাকা। এরপরে আমরা যে মডেলটা দেখাবো এটা হলো Xiaomi Wanbo Mozart 1 Pro, Mozart 1 এর আপডেট ভার্সন। এটাও অলমোস্ট সিমিলার এবং ইন্টারনালি কিছু বেটার ফিচারের মধ্যে দেওয়া আছে, 4K ভিডিও সাপোর্টেড। এর মধ্যেও যদি আপনারা পোর্টসগুলো দেখেন, অলমোস্ট সিমিলার, USB পোর্ট, HDMI এবং অডিও আউটপুট পোর্ট আছে এর মধ্যে। এটাও 900 ANSI লুমেন্স। এর মধ্যে র্যাম রম হিসেবে আছে 2 GB র্যাম, 32 GB রম। এটাও আপনারা চাইলে 150 থেকে 200 ইঞ্চ পর্যন্ত সর্বোচ্চ বড় স্ক্রিন করে দেখতে পারবেন। Wanbo Mozart 1 Pro এর বর্তমানে অফার প্রাইস হচ্ছে 47,500 টাকা, যা সবসময় আসলে উঠানামা করে। এর জন্য আপনারা সবসময় আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরগুলোতে কন্ট্যাক্ট করবেন বা আমাদের ওয়েবসাইট ফলো করবেন, তাহলে আপনারা লাস্ট আপডেট প্রাইসটি পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই ধরনের সকল প্রজেক্টর আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান, তাহলে pchouse.com.bd এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন। এখানে আপনারা যে কোনো ধরনের টেক পণ্যের সর্বশেষ লাস্ট আপডেট প্রাইস এবং অ্যাভেলেবিলিটি সম্বন্ধে জানতে পারবেন। আর যদি আপনারা সরাসরি শপে এসে নিতে চান, তাহলে pchouse অ্যাড্রেসটি হচ্ছে শপ নং 248-50 Level 2 মাল্টিপ্ল্যান সেন্টার, নিউ এলিফেন্ট রোড, ঢাকা। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর নেক্সট আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।